প্রথমেই আমার প্রিয় সকল পাঠকদের তথা আমার সমস্ত শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। হঠাৎ করে আমি আপনাদের সামনে কি উপস্থাপন করব সেই নিয়ে হয়তো আপনারা ভাবছেন। আমি আমার সকল ছাত্রছাত্রীদের জন্য যেমন বিভিন্ন শ্রেণী ক্লাসের পাঠ আমি পড়াচ্ছি, বাংলা ইতিহাস সহ বিভিন্ন বিষয়, আমি সেই সব কথা যেমন ভেবেছি তেমনি ভেবেছি ছোটদের বড়দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আমি নতুন শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ বলতে পারেন, সেটা হলো শ্রুতি নাটক। এই শ্রুতি নাটক আমি পাঠ করে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন রোমাঞ্চ, বিভিন্ন গল্প, নাটক, বিভিন্ন লেখকের লেখা, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বেশি আনন্দিত করা এবং রোমাঞ্চিত করা। আমি খুব শীঘ্রই শুরু করতে চলেছি। এই নাটকগুলো হয়তো অনেক অভিনয় হয়ে গেছে বা হয়নি, বা অনেকে অনেক চ্যানেলে দিয়েছে, কিন্তু এটা আমার নিজস্বভাবে আমি প্রতিস্থাপন করব। তার মধ্যে আপনারা আশা করি ভালো আনন্দ পাবেন, চেষ্টা করব আপনাদের যতটা আনন্দ দেওয়ার। তাই এই কথা জানানোর জন্যই আমার এই আজকে অডিও ভিডিও করা। আপনারা দেখবেন শুনবেন, আমি চেষ্টা করব সপ্তাহে একটি দিন নির্দিষ্ট করা, সেই দিনটা আমি চেষ্টা করব রবিবার রাখা। যেমন আমি এই রবিবার হিসাবেই আমি নিউ বাইক শুরু করছি, আমার মুখ দিয়ে আমি পাঠ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা শেয়ার, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনার কমেন্টস আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই জানাবেন, কমেন্টস করবেন, আমি সেইগুলো রেকটিফিকেশন করব। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন, আমি চেষ্টা করছি। তাহলে ধন্যবাদ রাখছি, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।